আমরা এরকম ভিডিও আর জীবনেও করি নাই। প্ল্যান খুবই সিম্পল, 5,000 টাকায় সাদমানের জন্য 3 সেট ফর্মাল কাপড় কেনা। অ্যান্ড হিয়ার্স দ্য জার্নি। And finally, I'm an ODC to the left, opposite of Hatton College. The pattern ta casual e kora jabe plus formal er sathe thik chai. So actually the dipo. যে কারো মানুষ যে কালার গুলো দরকার হলো ব্ল্যাক, নেভি ব্লু অ্যান্ড প্রবলি একটা অ্যাশ কালারের মতো, যে কোনো শার্টের কালারের সাথে যায় অ্যান্ড ভেরি বেসিক। Lungi boy trying out a new pants. Already do that inside, he's trying out the third one. যদি বেসিক ফর্মালসের জন্য হয় তাহলে একটু প্লেন কিছু নেওয়া বেটার, বাট জাস্ট জিন্সের সাথে শার্টের জন্য অল গুড। কলারের ডিফারেন্স এই কলারটা দেখো, জাস্ট নিচে নামানো রাইট, এটা বাটন লাগানো দেখতে অনেক সুন্দর লাগে। এইটা অন দ্য আদার হ্যান্ড কলার দুটো একেবারে দুই সাইডে দেখতে অনেক কেমন অদ্ভুত লাগে। সো যারা একটু চিকন সাইজের, সাবমানের সাইজের, আমার সাইজের, আমি চিকন বলতে হালকা একটু মোটা আছে, এই কলারগুলো চুজ করো। এটা টাইট হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগে, অ্যাভয়েড দিস। বাই দ্য ওয়ে ফার্স্ট হ্যাক, পাঞ্জাবি খুলে আমি টি শার্ট পরে আসছি, কারণ বেশি যদি একটু দেখে একটু পশ টশ লাগে দামগুলো অনেক বাড়ায় বলবে। তো ফার্স্ট হ্যাক, অলওয়েজ যখন শার্ট কিনতো বেশি চকাভাবে কিনলে একটু প্লেন কিনো, বিকজ প্লেনটা না যে কোনো প্যান্টের সাথে পাওয়া যায়, টাই ম্যাচিং করাটা ইজিয়ার হয়, দেখতেও সুন্দর লাগে, ইটস কমফোর্টেবল। আরও একটা টিপস, শার্টে কীভাবে বুঝবা যে কোনটা ক্যাজুয়াল আর কোনটা ফর্মাল। ফর এক্সাম্পল এই সাবধানের শার্টটাতে এটা একদম প্রায় স্ট্রেট রাইট, সো এটা হলো ফর্মাল, মানে টাক ইন করার জন্য, ইন করার জন্য। আর অন ফাইটো ফাইমেতে দেখো একটু এরকম কোনাকুনি আছে, এইটা হলো একটু ইনফর্মাল বা সেমাই ফর্মাল বলা যায়, এটা টাকিং করার বাইরেও, মানে টাকিং না করেও পরা যায়, দ্যাটস দ্য ডিফারেন্স। এটা হলো ফর্মাল শার্টে মোটামুটি এরকম থাকে, আর যেটা বাইরে পরা যায় এটা হালকা একটু কোনা থাকে, আলাদা গ্রামের। অ্যান্ড বাই দ্য ওয়ে, যখন ফিট চেক করা হচ্ছে যে কতটুকু মানে কত সুন্দর করে ফিট হচ্ছে, অলওয়েজ চেক দিস, এই যে শোল্ডারেরটা, এটা কি নিচে চলে আসলে এটা ঢিলা, উপর চলে আসলে এটা টাইট, এটা একদম শোল্ডারের মাপ করাবার জন্য থাকে। কারণ আমরা দেখি কি যেমন যে এই হাতা ঠিক আছে কিনা, লেন্থ ঠিক আছে কিনা, বাসায় এসে দেখি যে এই শোল্ডারের এই জিনিসটা এখানে চলে আসছে। সো লেন্থ এইটা এটা তো অফকোর্স দেখা হয়, বাট অলওয়েজ ট্রাই টু সি এইটা ঠিক আছে কিনা অ্যান্ড কলার এইটা ঠিকঠাক আছে কিনা, এই দুটো আমরা ইউজুয়ালি দেখি না, বাট ফর্মাল চুজ করার সময় এটা 100% একটু দেখা উচিত। এখন পিঙ্ক পুল অফ করা বেশ কঠিন, বাট মাঝে মধ্যে লুকস গুড। যদি আজকে আমরা ফর্মাল অ্যাটায়ার খুঁজছি, তাও টি শার্টের ব্যাপারে যেমন আমার একটা বেসিক আইডিয়া আছে, যেটা হলো ফ্যান্সি টি শার্ট না খেলে একটু প্লেন টি শার্ট গুলো অলওয়েজ দেখতে অনেক সুন্দর লাগে। জাস্ট টমি হিলফিগার একটা লোগো, লুকস ভেরি ক্লাসি। আরেকটা কালার ছোট্ট একটা লোগো, অনেক ক্লাসি লাগে, ব্ল্যাক ওয়ান কিছু নাই, ছোট্ট একটা লোগো খুবই ক্লাসি লাগে। অ্যান্ড অলওয়েজ যেমন আমার এটা জানি না, বাট আমার কাছে মনে হয় যে লুকস গুড প্লেন একদম। টি শার্ট হ্যাক, অলওয়েজ রাউন্ড নেক চুজ করো,
রাউন্ড নেক ভালো লাগে, স্পেশালি তোমার বডি যদি আমার মতো হয়, সৌরভের মতো হয় বা সাবধানের মতো হয়, কখনো ভিনেকটা পরে ভিনেকটা খুবই উইয়ার লাগে, হ্যাংলা লাগে, মানে কলার বোনটা দেখা যায়, খুবই উইয়ার লাগে। তো অলওয়েজ অ্যাভয়েড ভিনেক, মাছ টাছ পুরে গেছে। And সবার ওয়ার্ড্রোবে একদম একদম প্রপার ফর্মাল সাদা শার্ট থাকা একেবারে ম্যান্ডেটরি, কারণ যে কোনো টাইপের প্যান্টের সাথে যায়, যে কোনো টাইয়ের সাথে যায়, স্যুটের সাথে যায়, সো একটা সাদা ম্যান্ডেটরি। সাবধানের পা বেডহপ সাইজের বড়, পায়ের মধ্যে সার দিয়েছিল বাচ্চারা। এখন আমরা জুতা কিনে ফেলছি, বেল্ট কিনবো, সো শুয়ের কালারের সাথে ম্যাচ করে বেল্ট কিনতে হবে। দ্য রুল ইজ সিম্পল, আগে শু কিনো অ্যান্ড দেন শুয়ের পরে শুয়ের কালার ম্যাচ করে বেল্ট কিনো। লেটস সি কোনটা ম্যাচ করে। ও দিস ওয়ান, এটা অনেকটা ম্যাচ করে। লেটস সি, এটা ম্যাচ করে। লেটস সি, এটা খুলে দেখি তো কী অবস্থা, বের করি দেখি কালারটা। অলমোস্ট ইয়েস, অলমোস্ট সব শেষ, শুধু টাই কেনা বাকি, লাস্ট ওয়ান টাই। ভাবছি হচ্ছে ওকে পিছনে ডাকবে, ওকে ডাকে নাই।